এলপিএল এর নিলামে নাম দিলেন তামিম, তাসকিন, মুশফিকরা। দেখুন বিস্তারিত। টি টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এর এবারের আসর। 1 জুলাই থেকে শুরু হতে যাওয়া এই আসরের আগে অনুষ্ঠিত হবে নিলাম, যেখানে বাংলাদেশ থেকে নাম লিখেছে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এলপিএল এর এই নিলামে 24 দেশের 500-এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছে। এর মধ্য থেকে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট, যেখানে বাংলাদেশ থেকে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ। বাংলাদেশি তারকাদের ছাড়াও আছেন টিম সাউদি, রাশি বান্ডার ডুসেন, জিমি নিশাম, রোজা হেন্ড্রিক্স, রাইলি রুশু, শাই হোফ, লুঙ্গি এনগিদি, নাসিম শাহ, রহমানুল্লাহ গুরবাস, কোলিন মুন্ড্রো, ইশ সোদি, মার্ক চ্যাপম্যান, জেসন বেরনফো, আন্দ্রে ফ্লেসার, ওশেন থমাস, কিমো পল, ফেভিয়ান অ্যালেন, ওসমান খাজা, টাবরাইজ শামসি, এভিন লুইস, মুজিবুর রহমান, নূর আহমেদ, রিস্টোপলি, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, গুলবাদিন নাইফ ও ইব্রাহিম জাদরান। এলপিএল এর গত আসরে বাংলাদেশ থেকে খেলেছেন মোট 3 জন। এই তালিকায় ছিলেন সাকিব আল হাসান, তাওহিদ হৃদয় ও মোহাম্মদ মিঠুন। প্রথমবারের মতো দেশের বাইরে কোনো লিগ খেলতে গিয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন তাওহিদ হৃদয়।